আগামী পঞ্জাব বিপক্ষে ম্যাচ ঋতুরাজ গাইকাড় দিয়ে যাই পারে বিশ্ব দেবন কনভেদ সহ ওপেনিং করে এই ধোঁয়ার ব্যাটসম্যান হ্যাঁ দর্শক বন্ধু অচানক ভাবে স্কোয়াডে সামিল করছে এই বিস্ফোরক খেলাড়ি চেন্নাই সুপার কিংস যদি আপনার জানিয়ে চাহিদা কি সেই বিস্ফোরক খেলাড়ি ভিডিওটি লাইক করে সহ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আজ চেন্নাই সুপার কিংস পঞ্জাব বিপক্ষে ম্যাচটি বিনাশিত চেপক স্টাডিয়ামে খেলা যাচ্ছে এই ম্যাচটি নিজ নামে করে পয়েন্ট টেবুলে নিজের স্থান পকা করার লক্ষ্যে ময়দানকে ওলাই আমি কই রাখা চাহিদা চেন্নাই সুপার কিংস আট গোটি ম্যাচ খেলে পাঁচ গোটি ম্যাচে বিজয় লাভ করে পয়েন্ট টেবুলের চতুর্থ স্থান অধিকার ঠিক সেইভাবে ভাবে কিংস ইলেভেন পঞ্জাব আট গোটি ম্যাচ খেলে চারি গোটি ম্যাচে বিজয় লাভ করে পয়েন্ট টেবুলের ষষ্ঠ স্থান অধিকার করে এবং এই ম্যাচটি নিজ নামে করে দুই পয়েন্ট পাইবা লক্ষ্যে উভয় টিম জোরদার অভ্যাস জারি রাখে কিন্তু এতিমধ্যে চেন্নাই সুপার কিংস পাই গোটিয়ে দুঃখ খবর এবং গোটিয়ে খুশি খবর আসি পৌঁছে মিলিথিবা সূচনা অনুসারে এই ম্যাচটা চেন্নাই সুপার কিংস নিজের ধোঁয়াধার ওপেনর ঋতুরাজ গাইকোয়াড় বিশ্রাম দেওয়ার স্থির করেছে এবং তাঙ্ক স্থানের ওড়িয়া পুয় সুব্রহ্মণ্য সেনাপতি এবং কনভেঙ্ক সহ ওপেনিং করার সুযোগ দিয়াযিব বলে মধ্যে জানাপড়ছে এটা আমি কই রাখা চাহিদা সুব্রহ্মণ্য সেনাপতি প্র্যাকটিস ম্যাচরে ঋতুরাজ গাইকোয়াড় সহ ওপেনিং করেছিল এবং দুই গোটি ম্যাচ গোটিয়ে ম্যাচে অর্ধশতক এবং অন্য এক ম্যাচে পঞ্চাশ রন পাড়ি খেলে আশা করছি আমার এই ভিডিওটি আপনার নিশ্চিত ভাবে পছন্দ আসছে যদি পছন্দ আসে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহ ভিডিওটি লাইক করে দিও।